নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো মৃত্যুর দেবীর জন্মের কাহিনী। কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের দ্রোণ পর্বের 424 নং পৃষ্ঠা থেকে। সত্যযুগে অকম্পন নামে এক রাজা ছিলেন। হরি নামে তার একটি অস্ত্রবিশারদ এবং মেধাবী বলবান পুত্র ছিল। এই রাজপুত্র যুদ্ধে গিয়ে নিহত হয়েছিলেন, ফলে অকম্পন সর্বদা শোকাবিষ্ট হয়ে থাকতেন। তাকে সান্ত্বনা দেবার জন্য দেবর্ষি নারদ মৃত্যু দেবীর জন্মের কাহিনী বর্ণনা করেছিলেন। প্রাণী সৃষ্টির পর সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবতে লাগলেন, দিনে দিনে প্রাণীদের থেকে বংশবৃদ্ধি হয়ে পৃথিবী ভর্তি হয়ে যাবে, এদের সংহার প্রয়োজন। কিন্তু কি উপায়ে তাদের সংহার হবে এই ভেবে তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং কোনো উপায় না পেয়ে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। তার ক্রোধ প্রভাবে আকাশে অগ্নি উৎপন্ন হয়ে চরাচরের সমস্ত কিছুকে দগ্ধ করতে লাগলো। প্রজাদের হিত কামনায় দেবাদিদেব মহাদেব ব্রহ্মার কাছে এসে পৃথিবীকে রক্ষার আবেদন জানালেন। ব্রহ্মা বললেন, আমি অকারণে ক্রুদ্ধ হইনি। দেবী পৃথিবী প্রাণীদের ভারে আর্ত হয়ে পড়েছেন, তাই প্রাণী সংহারের জন্য তিনি আমাকে অনুরোধ করেছিলেন। কোনো উপায় খুঁজে না পাওয়ায় আমার ক্রোধ জন্মেছিল, সেই ক্রোধাগ্নিতেই পৃথিবী দগ্ধ হচ্ছে। মহাদেবের অনুরোধে সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই ক্রোধাগ্নি স্বদেহে ধারণ করলেন। তখন তার সকল ইন্দ্রিয় থেকে এক পিঙ্গল বর্ণ রক্তনয়না স্বর্ণকুণ্ডলধারিণী নারী আবির্ভূত হলেন। তিনি দেবী মৃত্যু। ব্রহ্মা তাকে বললেন, মৃত্যু, তুমি আমার নিয়োগ অনুসারে সকল প্রাণীর সংহার করো। মৃত্যু দেবী কৃতাঞ্জলি হয়ে বললেন, প্রভু, আমি নারী রূপে সৃষ্ট হয়ে এই নিষ্ঠুর কর্ম কিভাবে করব? আমি যাকে মারব তার আত্মীয়রা আমার অনিষ্ট চিন্তা করবে, আমি তা ভয় করি। লোকে যখন বিলাপ করবে তখন আমি তাদের প্রিয় প্রাণ হরণ করতে পারবো না, আপনি অধর্ম থেকে আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বললেন, তুমি বিচার করো না, আমার আদেশে সকল প্রাণী সংহার করো, তুমি জগতে অনিন্দিতা হবে। মৃত্যু সম্মত হলেন না। তিনি ধেনুক ঋষির আশ্রমে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। মৃত্যুর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তার সামনে উপস্থিত হলেন। মৃত্যু বললেন, প্রভু, সুস্থ প্রাণীকে আমি হত্যা করতে চাই না, আমাকে অভয় দিন। ব্রহ্মা বললেন, কল্যাণী, তোমার অধর্ম হবে না, তুমি সকল প্রাণী সংহার করতে থাকো, সনাতন ধর্ম তোমাকে সর্বপ্রকারে পবিত্র রাখবেন, লোকপাল যম তোমার সহায় হবেন, রোগ ব্যাধিরাও তোমাকে সাহায্য করবে, আমার এবং দেবগণের বরে তুমি নিষ্পাপ হয়ে খ্যাতি লাভ করবে। মৃত্যু বললেন, আপনার আদেশ আমার শিরোধার্য। লোভ, ক্রোধ, অসূয়া, দ্রোহ, মোহ, অলজ্জা ও পুরুষাচরণ, এই সকল দোষে দেহ বিদ্ধ হলেই আমি সংহার করব। ব্রহ্মা বললেন, মৃত্যু, তাই হবে, তোমার অশ্রুবিন্দু আমার হাতে পড়েছিল, সেই অশ্রুবিন্দুই ব্যাধি হয়ে প্রাণীদের বধ করবে, তোমার অধর্ম হবে না। তারপর থেকেই ব্রহ্মার আজ্ঞায় মৃত্যু দেবী অনাসক্তভাবে অনন্তকাল ধরে প্রাণীদের প্রাণ হরণ করেন। জীব পরলোকে গেলে ইন্দ্রিয় সকল সূক্ষ্ম শরীরে অবস্থান করে, কর্মক্ষয় হলে আবার অন্য শরীর আশ্রয় করে মরতে আসে। প্রাণবায়ু দেহ ভেদ করে বাইরে বেরিয়ে গেলে আর ফিরে আসে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ভালো থাকবেন সবাই।